কিভাবে বৃষ্টিটা হচ্ছে শুধু দেখি। ভাবছেন এরকম দেখতে এটাকে কেমন লাগবে খেতে, তো অসম্ভব সুন্দর। আপনারা নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা, চিকেন কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে বলতে পারেন সেকেন্ড পার্ট। তো মানে আগের দিনের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, সেই কারণে আজকের ভিডিওটা করা। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে শাক ভাজা করছি, তো ওই জন্য শাক ভাজা নামিয়ে নেবো এবারে। এবার এগিয়ে চাল কুমড়োটা বসিয়ে দেবো, তো চলুন দেখতে থাকুন। প্রায় হয়ে গেছে, একটু মিষ্টি দিয়েছি মানে চিনি দিয়েছি যাতে সুন্দর হয়, পুরো একদম দেখুন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে দেবো, বেশি কলমি শাক তো খুব একটা জলও বেরোয়নি। শাক ভাজা নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পরে এখানে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি। তো শাক ভাজার কড়াইতে করছি বলে এরকম অবস্থা। তো এখানে চাল কুমড়ো, তাকে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিই, আর চাল কুমড়োটাকে দিয়ে দিই। দিয়ে এবার এটাকে একটু রোজ স্টিম করে পাকা দিয়ে দেবো, রোজ স্টিম করে দেবো। দিয়ে আর ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এবার আমি লোটে মাছটা বসিয়ে দিয়েছি। বলছিলাম যে আপনাদের দাদা লোটে মাছ আনবে, তো সেই লোটে মাছ নিয়ে এসেছে। তো কাটাকাটি হয়ে গিয়েছে, মশলাও মোটামুটি হয়ে গেছে, এইবারে বসিয়ে দিচ্ছি। তো ক্যামেরা ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে লোটে মাছের কাঁচা লোটে ঝাল করবো বলেছিলাম, তেল ঝাল। তো এখানে যে লোটে মাছ রয়েছে, এখানে 1 কেজি মতো লোটে মাছ আছে। তো এতটা রান্না করবো না, এর অর্ধেকটা রান্না করবো। আর এখানে লোটে মাছের কাঁচা লোটের যে ঝাল যেটা বলছি, এটা করার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন আর টমেটো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে মশলা দিয়ে দেবো, অন্যান্য মশলা যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এই মশলাটাই দেবো। আর এখানে কড়ার অবস্থা খুবই খারাপ, দেখেই বুঝতে পারছেন যে কালো কালো হয়ে গেছে, কারণ এখানে শাক ভাজা হয়েছে, তারপরে আর হয়েছে চাল কুমড়ো। তো সেই কারণে কড়াটা পুরো কালো কালো হয়ে গেছে, মানে মাছতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই পাশটায় যে বসিয়েছি এই যে সোয়াবিন, যেটা বলছিলাম সোয়াবিন রান্না হবে। তো এখানে মশলাগুলো মোটামুটি নরম হয়ে গেছে, তো এতে দিয়ে দিচ্ছি লবণ। আর দিয়ে দেবো হলুদ, আর এতে আমি আদা দিই না, আদা জিরে দিলে খুব একটা ভালো লাগে না, তো সেই কারণে হলুদ দিয়ে দিলাম একটু। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, গ্যাসটাকে লো স্টিম করে রেখেছি। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে দেখাবো, আগে রান্নাটা করে নিই তারপরে আপনাদেরকে দেখাবো। তো কারেন্টটা চলে গেল বুঝতেই পারলেন, আর এদিকে জানালা বন্ধ করা রয়েছে, পুরো অন্ধকার ঘরের মধ্যেটা। এবারে দেবো লঙ্কার গুঁড়ো, তো এই যে দিচ্ছি লঙ্কাটা প্রচণ্ড ঝাল, সেই বুঝে শুনে দিতে হবে ঝালটা, নাহলে লাস্টে বেশি ঝাল হলে আর খেতে পারবো না। 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। আর এই সময় গ্যাসটাও লো স্টিম করে রেখেছি, নাহলে বেশি হাই করে রাখলে পুড়ে যাবে মশলাগুলো। তো দেখতেই পাচ্ছেন পুরো একদম লাল লাল হয়ে গেছে মশলাগুলো কষানো, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এখানে লোটে মাছগুলোকে দিয়ে দেবো। এই কারণেই কাঁচা লোটে, কারণ লোটে মাছটাকে সেদ্ধ করা হয় না, একেবারে এই মশলার মধ্যেই দিয়ে দেওয়া হয়। তো দিলাম এই কটা, আর এই যে রয়েছে অর্ধেকটা। এইবার মাছটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা তো জানেন লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয়, তো এক্সট্রা করে আর জল দিতে লাগবে না। তো পরে যদি লবণের সমস্যা হয়, পরে নামানোর আগে আগে লবণ গরম মশলা এগুলো তো দিতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন ভালো করে
মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মাছের সাথে, মানে কষানো আর কি, মাছের সাথে কষিয়ে নিচ্ছি। একে তো নরম মাছ, যাই হোক এরকমভাবে এর বেশি আর কষানো যাবে না, মোটামুটি হয়ে গেছে। এরকমভাবে দিয়ে গ্যাসটাকে এখন লো করে দেবো, কারণ যা জল বেরোনো বেরিয়ে যাবে, দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এর উপরে যেহেতু মশলা ছিল তাই জন্য এরকম থালাটা। তো এইবার আপনাদেরকে দেখাচ্ছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমার রান্না চলছে, তারপরে কারেন্ট নেই। দেখুন ক্যামেরা ব্যাক করা হয়েছে, দেখেন ঘটতেই আছে বৃষ্টি, বর্ষার বৃষ্টি, একদম ভালোভাবে শুরু হয়ে গেছে, সাথে মেঘও ডাকছে। কীভাবে বৃষ্টিটা হচ্ছে শুধু দেখি, মানুষ এত বৃষ্টি বৃষ্টি করছিল, এবার বৃষ্টি কত জল নেবে, নাও চাষবাস যা পারো করো। বৃষ্টি হচ্ছে, আমার রান্নাও চলছে, তো আমি জানালাটা আটকে দিই কারণ বৃষ্টির পুরো ঝাপটা ঢুকে দিচ্ছে পুরো, দেখুন অন্ধকার ভূতের মতো। যাই হোক রান্নাটা করে নিই, তারপরে আবার দেখাচ্ছি আপনাদের। লোটে মাছ প্রায় হয়ে গেছে, এই যে গরম মশলাটা দিয়ে দিয়েছেন ওপর থেকে ছড়িয়ে। তো আপনারা ভাবছেন এরকম দেখতে এটাকে কেমন লাগবে খেতে, তো সাধারণত লোটে মাছ যেটা আমরা খাই, যেটা ঝুড়ো বানিয়ে আলু দিয়ে বা এমনি, সেটা যেরকম লাগে সেরকমই লাগে খেতে। তবে এটা যেহেতু নাম কাঁচা লোটে, তো এটা এরকমই দেখতে হয়, আর খেতে অসম্ভব সুন্দর। আপনারা যদি বানিয়ে বাড়িতে খেয়ে দেখেন এরকমভাবে, তো দারুণ লাগবে। তবে গ্যাসটা অফ করে দিচ্ছি, তবে এতে আদা আর জিরে দেবেন না, দিলে অতটা ভালো লাগে না টেস্ট। তো হয়ে গেল, এবার এটাকে ঢাকা দিয়ে দিই। রান্নাবান্না হয়ে গেল, আপনাদের দেখালাম, তো কী কী রান্নাবান্না করেছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে এই যে চাল কুমড়োটা যেটা করেছিলাম আলু দিয়ে বললাম, এটা রয়েছে, শাক ভাজা, আর এখানে রয়েছে সয়াবিন, এই যে লোটে মাছের ঝাল, কাঁচা লোটের ঝাল যেটাকে বলে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেল রান্নাবান্না, বলুন। আর হ্যাঁ, ওই যে ভাতের মধ্যে দিয়েছিলাম পেঁপে সেদ্ধ, যাই হোক রান্নাবান্না হয়ে গেল। এবার বাসন কয়েকটা বেরিয়েছে, সেটা মাজবো মেজে, তারপরে স্নান খাওয়া দাওয়া রয়েছে। তো এখন যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজি, কারণ বছরের প্রথম বৃষ্টি শুরু হয়েছে, এখন কয়েকদিন ধরেই চলছে। তো সবসময় তো ভেজে যায় না, কারণ এত পরিমাণে বাজ পড়ছে যে বাইরে গিয়ে আপনার যে ভিজবেন সেরকম কোনো উপায় নেই। তো আজকে এখন একটু মানে বিদ্যুৎ চমকানো বাজ করাটা একটু কম আছে, তাই জন্যে এখন মনে হচ্ছে যাই একটু ভিজি। তো দেখি এখন কী হচ্ছে, যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না, দেখতেই পেলেন আজকের আমার এই সময়কার বেলার দিকে কী করি না করি সেটাই আপনাদের দেখালাম। আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে সেটা আপনি দেখতে পাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজটা অবশ্যই করে ফলো করে দেবেন, আমার ফেসবুক পেজের একই নাম কিচেন কিচেন উইথ ভিলেজ ফুড। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।